সিলেটে হযরত শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত করে প্রধানমন্ত্রী নির্বাচনী প্রচারণা শুরু বললেন মানুষ হরতাল চায় না ভোট দিতে চায় নির্বাচন বর্জন ও সরকারের বিরুদ্ধে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বিএনপি ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ঘোষণা রুহুল কবির রিজভীর সাত জানুয়ারি কেউ ভোট দিতে যাবে না সরকারকে আর কেউ সহযোগিতা করবে না ঘোষণা গণতন্ত্র মঞ্চের নেতাদের নির্বাচন গ্রহণযোগ্য না হলে সেই দায় কমিশন একা নেবে না বলেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল্লাহ ওয়াল নাশকতা বিশৃঙ্খলা করলে কঠোর ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ইসি চিঠি জনগণ বিএনপির অসহযোগ মানবে না বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী যথাযথ তদন্তের মধ্য দিয়ে ট্রেনে আগুনের ঘটনার প্রকৃত দোষীদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনবে সরকার আশা প্রধান বিচারপতির জাতীয় নির্বাচন সামনে রেখে রাজধানী সহ সারা দেশে প্রচার প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা শীত ঝেঁকে বসেছে সারা দেশে কনকনে শীতে বিপর্যস্ত উত্তরাঞ্চলের জনজীবন গাজা ও পশ্চিম তীরে ইসরায়েলি হামলা চলছে যুদ্ধবিরতি ইস্যুতে প্রস্তাবের খসড়া নিয়ে নিরাপত্তা পরিষদে ভোটাভুটি পিছিয়েছে নেলসনের সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে 291 করে সাত উইকেটে হারল বাংলাদেশ 159 রানের ইনিংস খেলে ম্যাচ সেরা সৌম্য